উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের জন্য ব্যথিত দেশের সমস্ত সাংসদরাই, তবে এর মধ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধি প্রয়াস করছেন কিছু বিরোধী সাংসদ। বুধবার সংসদ কক্ষে অসাংবিধানিক শব্দের ব্যবহার করার অভিযোগ উঠল তৃণমূলের এক মহিলা সাংসদের বিরুদ্ধে। মণিপুর ইস্যু নিয়ে উত্তর পূর্ব ভারতের বিজেপি সাংসদের প্রতি অপমানজনক এবং অশালীন উক্তি করেন তিনি। বলেন, উত্তর পূর্বের সাংসদরা বিক্রি হয়ে গেছেন, তারা সকলেই ধোঁকাবাজ। এই অপমানের পরে সে মহিলা সাংসদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন উত্তর পূর্ব ভারতের বিজেপি সাংসদরা। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে তৃণমূলের মহিলা সাংসদের অপমানজনক শব্দ ব্যবহারের বিরুদ্ধে বুধবার সরব হলেন উত্তর পূর্ব ভারতের বিজেপি সাংসদরা। মণিপুর ইস্যুতে সংসদে তৃণমূল সাংসদের অসাংবিধানিক শব্দের ব্যবহার এবং উত্তর পূর্বাঞ্চলের সাংসদদের প্রতি অপমানজনক এবং অশালীন উক্তি অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের নাগরিকসহ গণতন্ত্রের এই সর্বোচ্চ মন্দিরের মর্যাদাহানি করেছেন তৃণমূল সাংসদ। মণিপুরে বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বদলে একে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি প্রয়াস করেছেন বিরোধীরা। গণতন্ত্রের জন্য এটা অশনীয় আভাস। একদিকে যেমন মণিপুরের পরিস্থিতির প্রতি সহানুভূতি জানাচ্ছেন বিরোধীরা, ঠিক সেই রকমই উত্তর পূর্বাঞ্চলের বিধায়কদের অপমানও করতে ছাড়ছেন না তারা। এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বিপ্লব কুমার দেব। তিনি স্পষ্ট বলেন, বিরোধীদের মনে একরকম আর মুখে একরকম। দেশ কে সবসে বড় পঞ্চায়েত কে সামনে বোলনা পড় রা হ্যায়। ওয়ান অফ লেডি, এক মহিলা সাংসদ জো কি তৃণমূল কংগ্রেস সে আদমি হ্যায়, আর হাউস মে নর্থ ইস্ট কে লিয়ে মণিপুর কে লিয়ে উনহে দুঃখ দর্দ দিখ রা হ্যায়, কিন্তু নর্থ ইস্ট কো অপমান করনে কে লিয়ে দো শব্দ আজ উনহোনে ইউজ কিয়া হ্যায়। এক হ্যায় জো নর্থ ইস্ট কে সবি এমপি বিক গয়া হ্যায়। সেকেন্ড ইজ জো হম লোগ সব ধোকেবাজ হ্যায়। एक तरफ मणिपुर वासी के लिए नॉर्थ ईस्ट के लिए आप रो रहो, डिस्कशन करने नहीं दे रहे 176 में जो कि अलाउड है, दूसरी तरफ नॉर्थ ईस्ट के सभी प्रदेश के प्रतिनिधियों को आज आपने धोखेबाज बोला है। इससे बड़ा पाप और अन्याय कुछ नहीं हो सकता है। मैं आपके माध्यम से पूरे देश को ये बताना चाहता हूं, ये हाउस के अंदर जो दिखाते कुछ है उनके मन में कुछ है। आज वो बात टीएमसी के मेंबर के माध्यम से सबसे बड़े हाउस में, अपर हाउस में आ चुकी है। मैं इसका घोर निंदा करता हूं और मैं नॉर्थ ईस्ट के वासी के नाते, वी आर ऑल फ्रॉम नॉर्थ ईस्ट, हमारे पेन है मणिपुर के लिए। हम बार बार इसमें डिस्कशन करना चाहते, हम बताएंगे महिला के लिए सबसे दुख दर्द किसी ने सहा है तो नरेंद्र मोदी के नेतृत्व वाली सरकार ने किया है। हम तैयार है, हमारे प्राइम मिनिस्टर ने स्टेटमेंट दिया हुआ है, किंतु जिस तरीके से आज अपमान किया गया है पूरे नॉर्थ ईस्ट को, मैं इस हाउस के सामने, आप सभी लोगों के सामने मैं बहुत दुख प्रकट कर रहा हूं। मुझे बहुत, हम लोग व्यथित हुए हैं। जो हम चाहते हैं मणिपुर में डिस्कशन, किंतु इस तरीके से मणिपुर और त्रिपुरा के और असम और मेघालय, मिजोरम, सभी अरुणाचल प्रदेश, सभी को जिस तरीके से अपमान किया है, इसके लिए उनको माफी मांगना चाहिए देशवासी के सामने। সংসদ কক্ষে অসাংবিধানিক শব্দের ব্যবহার করার জন্য তৃণমূলের মহিলা সাংসদকে ক্ষমা চাইতে হবে। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে বুধবার এমনই দাবি জানিয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের সদস্যরা। এর পাশাপাশি মণিপুরের সমস্যাগুলি নিয়ে 176 ধারার অধীনে একটি স্বল্পমেয়াদী আলোচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।